আপনারা জানেন যে গতকালকে বিএনপি তাদের সমাবেশ থেকে আজকে ঢাকার যে প্রবেশমুখ, এই প্রবেশমুখে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং এই অবস্থান কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে তারা ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে অনুমতি নেয় নাই এবং অনুমতি নেওয়ার জন্য তারা কোনোরূপ আবেদন আমাদের কাছে করেনি। ফলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গত রাতে আমরা মিডিয়াকে এবং তাদেরকে জানিয়েছি যে আমরা তাদের আজকের যে অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে তাদের কোনো অনুমতি দেওয়া হয় নাই। সুতরাং যেহেতু ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয় নাই, সেহেতু এটা আইনগতভাবে একটা বেআইনি তাদের সমাবেশ। এই বেআইনি সমাবেশকে যখন তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে ঢাকা শহরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, বিভিন্ন গাড়িতে আগুন দেয়, ককটেল মারে এবং পুলিশের উপরে অতর্কিত আক্রমণ করে, এই আক্রমণ করার ফলে আমাদের একজন জয়েন্ট কমিশনার জেসি ট্রাফিক সাউথ জনাব মেহেদি এবং আমাদের দুইজন পুলিশ অফিসার সহ প্রায় 20 পুলিশ সদস্যকে তারা আহত করে। এই আহতের প্রেক্ষিতে আমাদের ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদেরকে নিবারণ করার জন্য বুলেট নিক্ষেপ করি, রাবার বুলেট, এবং যেসব অবৈধ জনতা গাড়ি ভাঙচুর করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং এই সময় তারা পুলিশের উপর অতর্কিত হামলা করে, বিস্ফোরণ ঘটায়, তারা ককটেল মারে এবং অনেক গাড়ি ভাঙচুর করে। এই এই ক্ষেত্রে তারা পুলিশের প্রায় 8 থেকে 10টি গাড়ি ভাঙচুর করেছে এবং জনসাধারণের যে গাড়ি আছে ট্রান্সপোর্ট, সেই প্রায় 20টির মতো তারা ট্রান্সপোর্ট ভাঙচুর করেছে। তার প্রেক্ষিতে আমরা তাদের উপর বল প্রয়োগ করি এবং তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিই। এই ঘটনায় আমাদের প্রায় 20 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আমরা ইতিমধ্যে বিএনপি প্রায় 90 জন নেতাকর্মীকে এই ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত গ্রেপ্তার অভিযান এবং আমাদের যে বিভিন্ন থানা পুলিশ আছে তারা অভিযান পরিচালনা করছে। যারা এই ঘটনার সাথে আজকের যে জনদুর্ভোগ, বিশৃঙ্খলা, যে ককটেল বিস্ফোরণ যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন থানাতে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন আছে এবং এই ঘটনার সাথে বিএনপির যেসব নেতাকর্মী জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের যে প্রক্রিয়া সেটা চলমান রয়েছে।